এটি হলো ব্রাজিলিয়ান টেপার। তাদের গোলমাটোল মজবুত শরীর, ছোট পা এবং হ্যাপি মুখের সাথে তাদেরকে যে জিনিসটা সবচেয়ে স্পেশাল করে তোলে তা হলো সুরের মতো নাক, যা খুবই আকর্ষণীয় লাগে। এরা দেখতে কিছুটা শুকর এবং হাতির একটি কম্বিনেশনের মতো লাগে, কিন্তু বাস্তবে টেপারের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক ঘোড়া এবং গন্ডারের সাথে রয়েছে, শুকর বা হাতির সাথে নয়। টেপারের এই নাকটি কেবল সুন্দরী নয়, ফ্লেক্সিবেলও, যা পাতা এবং ফল ধরার জন্য একটি সুরের মতো কাজ করে। শুধু তাই নয়, তারা খুব ভালো সাঁতারও কাটতে পারে। সাঁতার কাটার সময় এরা তাদের নাক স্নোকেল হিসেবে ব্যবহার করে। এদের শরীরের লম্বা 5.9 থেকে 8.2 ফিট, আর এদের অ্যাভারেজ ওজন 150 থেকে 320 কেজি পর্যন্ত হয়। এই ব্রাজিলিয়ান টেপারকে বনের গার্ডেনারও বলা হয়, মানে মালি, কারণ তারা গাছপালা, ফল এবং বীজ খেয়ে তারপর তারা বীজগুলো তাদের গোবরের মধ্যে ছড়িয়ে দেয়, যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে। আপনি এই টেপারের সম্পর্কে আর কি কি জানেন কমেন্টে জানাতে পারেন।